হ্যাঁ, চাইছি। অফ স্ক্রিনে জানতে চাইছি তো, তোমরা কি একসঙ্গে কবে বিয়ে করবে? এটা আমার, দর্শকদের আরে তা আপনারা জানেন না, আমরা বিয়ে ফিয়ে করে ফেলেছি, আপনারা এখনো জানেন না, আপনাদের কাছে খবরটা পৌঁছায়নি, হয়ে গেছে। কালীঘাটে গেছিলাম, ভীষণ লুকিয়ে চড়িয়ে বিষয়টা আমরা, সে ওখানে ওখানে লোকজন ওকে চিনতেও পেরেছিল, তারপর ওকে মাস্ক ফাস করিয়ে বাকি বিষয়টা আমরা শেষ করে ঠিক আছে হয়ে গেছে। ক্যামেরার ওপারে চল তোকে আমি দেখাচ্ছি, চল শুধু ক্যামেরার ওপারে, আমি তো সিনিয়র, মানে আমি তো ভুল মানুষদের প্রোটেক্ট করি, ও তো ভুল মানুষদের সব দিয়ে বসে থাকে, লেলো ভাই লেলো, ব্যাংক রাফট কর দো লেলো। হ্যালো, ওয়েলকাম টু নবরস টকিজ, সঙ্গে রয়েছে আমি অসীম। আর দর্শকদের অনেক অনুরোধ ছিল আমাদের নবরস টকিজের কমেন্ট বক্সে, আমরা প্রচুর কমেন্ট পেয়েছিলাম যে কবে আমরা আবার ওম আর বৃষ্টিকে একসঙ্গে ইন্টারভিউ নেব। ফাইনালি কিন্তু আমাদের সামনে, কিন্তু নবরস টকিজের সামনে একদম চলেই এসছে। মানে সবথেকে বড় কথা, আজকে 700 এপিসোডে পড়লো, তাই তো? ঠিক বললাম তো? হ্যাঁ, 700 এপিসোড, চারটেখানি কথা না, কারণ যেখানে একের পর এক বাংলা টেলিভিশনের বাংলা সিরিয়ালগুলো বন্ধের মুখে, সেখানে সাথী, সান বাংলার সাথী সিরিয়াল যে 700 এপিসোডে পৌঁছে গেছে, সেটা কিন্তু একমাত্র আপনাদের জন্য, দর্শকদের জন্য। বলো কেমন আছে, এবং 700 এপিসোড সেটা কেমন লাগছে? এই চলছে, বাকিটা ইন্দ্রদাই বলবে। 700 এপিসোড ভালোই লাগছে। আর কি, কে কে বলেছে যে আমাদের ইন্টারভিউ নেবার বিষয়টা নবরস টকিজকে? আমার তো মনে হয় না, আমার প্রচুর পরিমাণ প্রশ্নচিহ্ন আছে এই বিষয়ে। সিরিয়াসলি, আমি মানে কমেন্টে আছে প্রচুর, আমি একমাত্র ওদের চ্যানেলটা দেখলেই বুঝতে পারি, দেয়ার ইজ আ সেইং দ্যাট চ্যারিটি বিগিনস এট হোম, তো ওটা ওদের চ্যানেলটা না দেখে আমি বুঝতে পারতাম না। বাট এনিওয়ে, 700 পর্ব, হ্যাঁ ডেফিনেটলি খুবই ভালো লাগছে। 700টা 1700 হোক, 1000 হোক, সেটা তো আমরা চাইব। ইটস এ গুড ফিল, ফিল গুড ফ্যাক্টর। স্যার বলে দিয়েছেন, আজকে কি তাহলে স্পেশাল কোনো তোমাদের সেলিব্রেশন রয়েছে? শুধুমাত্র কেক কাটিং, প্রচুর সিনের চাপ, কাজ তো বেশি করতেই হবে, নালে সেলিব্রেট করার মতো কিছু থাকবে না। আচ্ছা, ছুটিটা খুব কম পাওয়া যায় তাই না? ভগবান করুক ছুটি আরো কম পাওয়া যাক। হ্যাঁ, ছুটি আমি নিয়ে নিই। ছুটি ছুটি তো তুমি তো সেই দুর্গাপূজার সময় একবারই যখন ইজিপ্ট চলে যাও তখনই নাও, সবাই জানে। নাও ওই আর কি, মাঝের মধ্যে কাজের মাঝখানে, সানডে যারা হলিডে ওই আর কি, এদিক ওদিক করে মিলিয়ে মিশিয়ে হয়ে যায়। আচ্ছা 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 আচ্ছা, আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি, এই যে 700 পর্ব, এতদিন ধরে সিরিয়ালটা চলছে, এতদিন ধরে একসঙ্গে কাজ করছো, তো দুজন দুজনকে কতটা চিনেছো বাস্তবে? তুমি অনুমিতা দিকে কতটা চিনেছো? দেখো, একটা যেটা চিনছি, শি ইজ আ ভেরি গুড হিউম্যান বিং, আর কিছু আমার মানে জামা কাপড়ের রং, প্রিয় খাবার এইগুলো জানতে লাগে না, বিকজ যে মানুষগুলোর সাথে তুমি কাজ করছো। মুখে রে তুম কুছ ভি সওয়াল পুছো ইসকো পাতা হোগা। She is like a cartoon, she is a very good human being and it's very comfortable working with her. That's very important. Jekhane tumi 12 13 14 ghonta kaaj koro, ulto dekhe if you get a good human being to work with, it's very I think it's very comforting. To seta ache eita chena je bhalo manush. Yes, yes, that's enough. সেটা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এটা তো ভালোগুলো বললে, খারাপ কি আছে? প্রত্যেক কিটার তো খারাপ ভালো থাকে, টেনশন করে না। যে ভালোটা বেশি দেখো, তো খারাপটা কোথাও গিয়ে চাপা পড়ে যায়। তো খারাপ সেরকম কিছু নেই, দেখো না, বল বল না, জীবন না পার্মানেন্ট খারাপ কিছু নেই, সেটা সবাই এভরিবডি। আর তোর বয়সে হয়তো আমি আরো বেশি ছিলাম, আই ওয়াজ মাচ মোর, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব একটা সাইড থাকে, তো সেটা তো জানা পসিবল নয়। তো কতটা চিনেছি প্রশ্নটা খুব, মানে আনসার করাটা খুব ডিফিকাল্ট, মানে কোনো তো পার্টিকুলার পার্সেন্টেজ হয় না, এটা তো পরীক্ষার খাতা নয় যে বলতে পারবো যে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলাম। বাট হ্যাঁ, নতুন করে অ্যাজ অ্যান আর্টিস্ট বা অ্যাজ এ প্রফেশনাল যদি আমাকে জিজ্ঞেস করো যে ইন্দ্রদা কেমন, হি হ্যাজ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর 14 ইয়ার্স, তাহলে নতুন করে কিছু বলার নেই।
তো আর মানুষ হিসেবে যদি জিজ্ঞেস করো, আই থিঙ্ক ইজ মোস্ট মিসজাজড পারসন। ওর বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে আমার ওই ইংলিশটা একটু খারাপ হয়ে যাচ্ছে। আমার বন্ধু বান্ধবদের সাথে মিশতে মিশতে, হ্যাঁ তো পুরনো বন্ধু বান্ধবদের কথা শুনতে শুনতে শুনতে, তো হ্যাঁ বাট ও ভীষণ মিসজাজড আমার পার্সোনালি এটা মনে হয় যে লোকে ওকে ভুলভাবে ইন্টারপ্রেট করে। ও খারাপ কোয়ালিটি ওর বললে না, আমার এক্ষুনি মনে পড়লো, আচ্ছা সেটা হচ্ছে চূড়ান্ত ওভার প্রোটেক্টিভ ভুলভাল মানুষদের জন্য, উইচ ইজ নট রাইট। ও হ্যাঁ, দিস ইজ এ ব্যাড কোয়ালিটি, নিজের ক্ষতি করা সব থেকে খারাপ কোয়ালিটি যেটা ওর মধ্যে ভরে ভরে আছে। আই এম লার্নিং ফ্রম মাই সিনিয়র্স। আপ বলো জিপট এটাই। ঠিক আছে, আমি তো সিনিয়র মানে আমি তো ভুল মানুষদের প্রোটেক্ট করি, ও তো ভুল মানুষদের সব দিয়ে বসে থাকে। লে লো ভাই, লে লো ব্যাংক্রাপ্ট কর দো, লে লো। আচ্ছা দর্শকদের আর একটা প্রশ্ন আছে, অন স্ক্রিন তো দেখে নিয়েছে, তো দর্শকদের একটা প্রশ্ন আছে অফ স্ক্রিন। অন স্ক্রিন কি দেখে নিয়েছে? দেখছে তো, মানে টিভিতে তো দেখে নিয়েছে সিরিয়ালে তোমাদের কেমিস্ট্রি জুটি যেটা রয়েছে, তো অফ স্ক্রিনে জানতে চাইছি তো তোমরা কি একসঙ্গে কবে বিয়ে করবে? এটা দর্শকদের প্রচন্ড ভালো বন্ধু। আরে আপনারা জানেন না, আমরা বিয়ে ফিয়ে করে ফেলেছি, আপনারা এখনো জানেন না, আপনাদের কাছে খবরটা পৌঁছায়নি। ঠিক আছে, সব জায়গায় এক উত্তর দিস না। হ্যাঁ হয়ে গেছে, কালীঘাটে গেছিলাম, ভীষণ লুকিয়ে চড়িয়ে বিষয়টা আমরা সে ওখানে ওখানে লোকজন ওকে চিনতেও পেরেছিল, তারপর ওকে মাস্ক ফাস করিয়ে বাকি বিষয়টা আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে হয়ে গেছে। আচ্ছা খালি গেছে না, মানে কাউকে ইনভাইট করা হয়নি তার মানে? না চুপ সারা বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমরাই আমাদেরকে ইনভাইট করতে পারিনি, অন্য কাউকে কি করব। আচ্ছা এবারে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে সাথী নিয়ে? আর অবশ্যই বাংলাদেশের দর্শকদের একটুখানি বলো, কারণ বাংলাদেশের দর্শকরা ওয়েট করে থাকে তোমাদের ইন্টারভিউয়ের জন্য। বাংলাদেশের দর্শকদের ও তো বলছে বারবার একই কথা বলছে যে ওপার বাংলায় ওকে একটু ডাকুন, ওপার বাংলায় ওকে একটু বেশি বেশি করে ডাকুন, যাতে আপনারা যে ওকে ভালোবাসছেন দূর থেকে ভালোবাসবেন কেন, কাছ থেকে ভালোবাসুন, তাই ওকে কাছে ডেকে নিন ওখানে। টেক্সট করে দে তারপরে বাকি কথাগুলো বল। ঠিক আছে 20% দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, না না ডেফিনেটলি ও দু নৌকায় পা দিয়ে চলতে চায়, তারপরে ওকে একটু নৌকাটার ব্যবস্থা করে দিন। যে নদী ওই পারে যায় সেই নদী তো এই পারেও আসে। হ্যাঁ ঠিকই আছে, তো দুটো নৌকা, একটায় যাবি একটায় আসবি, না যেটায় যাবি সেটা ছেড়ে আসিস। না সেটা করি যাবি। তাহলে শেষ সাথী নিয়ে দর্শকদের কিছু একটা বলে দাও। বল কিছু বল। আমাদের একটা চেঞ্জ আসতে চলেছে, তো চোখ রাখুন, এটাই বলবো। 700 এপিসোডে আমাদের সাথে ছিলেন, আরও 1700 পৌঁছানো অবধি আমাদের সাথেই থাকুন। এই যে 700 এপিসোডের ইম্প্যাক্ট ঘুম পাচ্ছে। চি 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 ইয়নিং ইন দ্য মিডল অফ দ্য ইন্টারভিউ, দ্যাট দ্যাটস ভেরি সুইট, বিং রিয়েল নট বিং প্লাস্টিক। এসব না, আই এম ফিলিং। তিনটা কখনটা ঘুমো? আমি কম এখন, একটু বেশি ঘুমাই, আগে কম ঘুমতো, 12-14 ঘন্টা ঘুমায় শুটে এসে ঘুমাচ্ছে। মনে হচ্ছে ঘুমায়, একবার আমরা ইন্টারভিউ নিতে এসে দেখি 3 ঘন্টা ঘুমাচ্ছে। সারাক্ষণই ঘুমাচ্ছি, 3 ঘন্টা শুটে এসে ঘুমাচ্ছিল মানে ডেফিনেটলি তার আগের দিন রাতে আমি ঘুমাতে পারিনি। হ্যাঁ আচ্ছা, কি বলি সাথী দেখুন। হ্যাঁ বলো বলো, মানে সাথী কখন 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 করে দেখবে আবার? আর একটা টাইম টেক মনে করে চল তো, আমি দেখাচ্ছি চল, শুধু ক্যামেরার ওপারে এরকম কিন্তু মজা আড্ডা হাসি ঠাট্টা তো চলতেই থাকবে, তার জন্য সাথী সিরিয়াল দেখতে হবে। সাথী সিরিয়াল 700 পর্ব পৌঁছে গিয়েছে একমাত্র দর্শকদের জন্য। সাথী সিরিয়াল যেন 700 থেকে 1400 পর্বে পৌঁছে সেটাও কিন্তু দর্শকদের জন্যই কিন্তু সম্ভব হবে। আর বাংলা বিনোদনের এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের নবরস টকিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো করতে হবে।